ঢাকায় ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের আজ 28তম জন্মদিন। 2004 সালে আমজাদ হোসেনের কাল সকালে ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন অপু। এরপর 2006 সালে এফ আই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন ছবিতে নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। কোটি টাকার কাবিন ছবিটি সুপারহিট হওয়ায় অপু বিশ্বাস রাতারাতি তারকায় পরিণত হন। এ জুটিকে পরবর্তীতে 80টির মতো ছবিতে দেখা যায়। এছাড়া ফেরদৌস, মান্না, ইমন, রিয়াজের সঙ্গে অভিনয় করেছেন অপু বিশ্বাস। দর্শক এই মুহূর্তে আনন্দ যোগের সাথে ফোনে যুক্ত হচ্ছেন অপু বিশ্বাস। শুরুতে শুভেচ্ছা এবং জন্মদিনের অনেক অনেক শুভকামনা আপনার জন্য। আমাদের আনন্দ যোগে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই জানতে চাই আজকের দিনকে ঘিরে বিশেষ কি কি পরিকল্পনা রয়েছে আপনার, সেটি আমাদেরকে একটু জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, না আসলে কয়েকদিন আগে তো আমার ছেলের বার্থডে গেল, যার কারণে ওটা তো অনেক ধুমধাম করেছি। এখন আসলে ওই রকম কোনো পরিকল্পনা নেই, তবে যেহেতু এখন দুপুর টাইম, বিকেলে আমার ছেলে উঠে গেলে ওকে নিয়ে একটু ঘুরতে বেরোবো, একটু টাইম স্পেন্ড করবো। এটাই আসলে আমার কাছে সবচেয়ে বড় সেলিব্রেশন, আমার ছেলে। তার মানে পরিবারের সাথে সময় দেবেন। একটু জানতে চাই ছোটবেলার জন্মদিন আর এখনকার, যেহেতু আপনি এখন একজন সুপারস্টার, তো এখনকার যে জন্মদিন উদযাপন তার মধ্যে কি কি পার্থক্য অনুভব করেন? ছোটবেলার জন্মদিনটা তো ছিল আরো অনেক বেশি ভালো লাগার, কারণ ছোটবেলার জন্মদিন তো আসলে বুঝতে পারতাম না যে কি হবে, সবসময় এক্সাইটিং থাকতাম যে গিফট কখন আসবে, কেক কখন কাটবো। এখন আসলে মানে খুব বেশি ম্যাচিউরড হওয়ার কারণে এই গিফট বা কেক এইসব নিয়ে আসলে খুব একটা চিন্তাধারা থাকে না। এখন যেটা হয় যে ঠিক আছে, বার্থডে হয়েছে, সবাই সেলিব্রেট করছে, আমাকে উইশ করছে, অনেক হ্যাপি লাগছে যে সবাই আমাকে অ্যাটলিস্ট মনে রেখেছে, আমার বার্থডে দিনটা মনে রেখেছে, এটা অনেক বেশি ভালো লাগে। যেটা ডিফারেন্সটা হচ্ছে ছোটবেলায় মানে এক্সপেক্ট করতাম কখন গিফট পাবো, আর এখন এক্সপেকটেশনটা হচ্ছে কখন আমাকে সবাই মনে রাখবে, কখন আমাকে উইশ করবে। এই যে দর্শকদের এত ভালোবাসা, কিছুটা কিন্তু বিরতি হয়ে গেছে চলচ্চিত্রে, এই যে বিরতি দিয়ে আবার ফিরে এসেছেন আপনি, বর্তমানে কোন কোন সিনেমায় অভিনয় করছেন বা কাজ করছেন সেটি একটু জানতে চাই। আসলে ফিরে আসছি এটা দর্শকদের ভালোবাসায়, আর একান্ত একটি কথাই বলবো, আমার ছেলের অশেষ দোয়ায়, কারণ আজকে আমার ছেলে আমাকে অনেক হেল্প করে, এতটুকু বাচ্চা, তারপরেও আমি নিজেকে ওকে সামাল দিয়ে আমি কাজ করতে পারি। আর কাজ করছি এখন আপাতত কিছু পুরনো ছবির কাজ করছি, যেগুলো আমি রেখে গেছিলাম, হয়তো বা আমার ইচ্ছার বিরুদ্ধে কাজগুলো আমাকে ফেলে রেখে যেতে হয়েছে। যেমন গত কয়েকদিন আগে আমি পাঙ্কুজ আমার কাজ শেষ করলাম, রাজনীতিক সিনেমা যেটা রোজারিতে রিলিজ হয়ে গেছে, আগামীতে আরো তিনটি কাজ আছে আমার, মাই ডার্লিং, লাভ 2014, মা, এই তিনটে ছবির কাজ হয়তো বা শিডিউল ওয়াইজ হবে, কারণ আমি শিডিউল দিলাম বা আমার যারা কো আর্টিস্ট আছেন তারা তো হয়তো বিভিন্ন ভাবে বিজি আছেন, তাদের একত্রিত করে যে শিডিউলটা হবে তাদেরকে মিলিয়ে আমি কাজ করব। আর আগামী দিনে নিজেকে প্রস্তুত করছি, জিম, ডায়েট সবকিছু মিলে ইনশাল্লাহ সিনেমায় ফিরছি, দর্শকদের ভালোবাসায় আশা করি যে যাতে ভালো কিছুই করতে পারি এবং তাদের অপু বিশ্বাসকে যাতে তারা ওভাবেই পায়, এই জন্য কিছুটা সময় নিচ্ছি। চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন একটি খবর আমরা যেটা পেয়েছি, শিল্পী সমিতি থাকার পরও চলচ্চিত্র ফোরাম গঠন হয়েছে, সেটি নিশ্চয়ই আপনি ইতিমধ্যে জেনেছেন, এটা কতটুকু যুক্তিযুক্ত বলে আপনি মনে করছেন? আর সেই সাথে জানতে চাই চলচ্চিত্র ফোরাম এর সাথে আপনি আসলে যুক্ত আছেন কিনা সরাসরি? চলচ্চিত্র ফোরামে যেহেতু শাকিব আছেন, তাহলে শাকিব তো আমার পরিবার, তারপরে শাকিবের সাথে যুক্ত আমরা সন্তান, আমরা ওয়াইফ, হাজবেন্ড ওয়াইফ, আমার পরিবার, তো এটা আসলে উল্লেখ করার কোনো কিছু থাকে না। আর আমি সিনেমাতে শুরুর দিকে ঢুকেছি যখন আজকে অপু বিশ্বাস যে আপনারা চেনেন, এবং একটি টিভিতে আমাকে যেহেতু ফোনে কথা বলার সুযোগ করানো হচ্ছে, এটা যে অপু বিশ্বাস, এটা চলচ্চিত্র থেকে আমার এই নামটা আনা। আসলে আমি ওইভাবে কোনো মানে চলচ্চিত্র বা ফোরাম, আমি আসলে সংগঠন সম্বন্ধে অতটা জ্ঞানী না বা অতটা এক্সপ্লেন করার মতো ক্ষমতা আমার নেই, তার জন্য হয়তো এই মুহূর্তে আমি কোনো কি বলে মানে এক্সপ্লেন করতে পারলাম না। তবে এইটুকু বলবো, ফোরামে যেহেতু শাকিব আছে, আমার হাজবেন্ড, সে আমার পরিবারের একটি অংশ, আর যে চলচ্চিত্রতে আমি অপু বিশ্বাস হয়েছি সেটাকেও আমি রেসপেক্ট করি। ধন্যবাদ অপু আমাদেরকে সময় দেওয়ার জন্য। জন্মদিনের আরো একবার শুভেচ্ছা আপনাকে। আমরা আশা করছি আপনার দর্শকরা আপনার কাছ থেকে অনেক ভালো ভালো কিছু কাজ সামনে পাবে। আচ্ছা, এরপরে কি দেওয়া যায় বলুন তো? এরপরে কি আসছে সেটা জানতে প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না।